नमस्कार বন্ধুরা, আমি বিথি। আজকের ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ দেখতেই পাচ্ছ আমি পুরোটা রেডি হয়ে গেছি। আজকে আমি যাচ্ছি ভ্যাকসিন নিতে। তো প্রথম ডোজটা আমার এখন নেওয়া হয়ে ওঠেনি, তো বুক করেছি। আজকে যাচ্ছি ভ্যাকসিন নেওয়ার জন্য। আমি আর মা যাবো ধুবলিয়াতে, তো আমরা রেডি হয়ে গেছি, তার জন্য তোমাদের সামনে একটু আসলাম। তো সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমার নতুন বন্ধুদেরকে অনেক 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 স্বাগত জানাচ্ছি, আর পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসার জন্য। তো নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বলো, লাইক করো, কমেন্ট করবো, জানিও কেমন লাগছে, আর আজকে আমার লুকটা কেমন লাগছে একটু সবাই জানিও। দেখতেই পাচ্ছ নতুন লুকে আমি। তো বেশি দেরি না করে চলো তাহলে ঝটপট চলে যাই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। কিন্তু বার না স্টেশনে। দেখতেই পাচ্ছেন মাস্ক করে নিয়েছি আর টিকিট করে নিয়েছি। 10:03 ট্রেনটা ঢুকবে আমাদের। তো এটা হচ্ছে মা আর আমি যাচ্ছি ধুবলিয়াতে ভ্যাকসিন নেওয়ার জন্য। সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। পলাশী স্টেশনটাকে আপনাদেরকে দেখাচ্ছি একটু। এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করবো, তারপরে ট্রেন আসবে, তারপরে যাবো। তো তখন আমরা হচ্ছে এ পর্যন্ত কথা বলছি, পরে আবার কথা বলবো, ঠিক আছে? বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ভ্যাকসিনও কমপ্লিট হয়ে গেছে। ওখানে প্রচন্ড ভিড় ছিল বলে ভিডিওটা শুট করতে পারিনি। তো এখন টোটোতে আমরা বাড়ি যাচ্ছি, বলে স্টেশনে যাচ্ছি, ওখান থেকে ট্রেন ধরে বাড়ি যাবো। দেখতেই পেয়েছেন কতটা ভিড় ছিল, 300-400 মানুষের পেছনে আমরা ঘুরেছিলাম আজকে। তবে খুব তাড়াতাড়ি ভিড়টা কেটে গেছে, কারণ আমরা 12টার মধ্যেই ভ্যাকসিনটা পেয়ে গেছি। তো এখন টোটোতে যাচ্ছি। তো আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে সবার সঙ্গে। টাটা।